ডিয়ার আফতাব, ফোন, হোয়াটসঅ্যাপ বা ইনস্টা মেসেজ না করে হঠাৎ করেই চিঠি লিখছি বলে অবাক হলে? 2024 চিঠি লেখা ব্যাকডেটেড অ্যান্ড সারপ্রাইজিংও বটে। নতুন কিছু করে চমকে দেওয়ার জন্য সেই কারণে এ চিঠি লেখা নয়, যাতে আটকাতে না পারো তাই এ পরিকল্পনা। কার্শিয়াং থেকে বেরোনোর ঠিক আগেই চিঠিটা পোস্ট করে গেলাম। তুমি যখন এ চিঠি হাতে পাবে ততক্ষণে কলকাতা থেকে দুবাইয়ের পথে আমি উড়ে গেছি, সেখান থেকে আবার লন্ডন। সেদিন ম্যালের বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার হাতে হাত রেখে আর কিছু বলতে ইচ্ছে করলো না জানো। শোনো, আমার প্রমোশন হয়েছে আর লন্ডনে পোস্টিং। এবারে কার্শিয়াং এসেছিলাম শুধুমাত্র তোমাকে আরও একবার খুব কাছ থেকে দেখব বলেই। তখনই জানতাম আর হয়তো কখনো আমাদের দেখাই হবে না। চিঠির সঙ্গে একটা ক্রিস্টাল গোলাপ পাঠালাম আমাদের নাম সহ। আসল দিলে পৌঁছানোর আগেই শুকিয়ে যেত, তাই বিকল্প ব্যবস্থা। আমায় ভুল বুঝো না প্লিজ। তোমার দেওয়া প্রথম গোলাপ আজও আমার পার্সেই থাকে, থেকে যাবে চিরকাল, যেমন তুমিও, যাই হোক ভালো থেকো, কেমন? ইতি রোজ।